हरे कृष्ण सुधी भक्तबृंद आपनादेर सबाइकेई आमादेर ए चैनेले सुस्वागतम। आजकेर अनुष्ठाने आमरा आसन्न अपरा एकादशी सम्पर्के विस्तारित आलोचना करब। प्रथमे जेने नेया जाक एई एकादशीर नामकरणे तात्पर्य सम्पर्के। हिंदीते अपरा शब्देर अर्थ सीमाहीन। जेहेतु ये व्रत पालन माध्यमे व्यक्ति सीमाहीन सम्पद लाभ करे बोले विश्वास करा हय, ताई एकादशी के अपरा एकादशी बला हय। एई एकादशीर आरेकटी अर्थ हलो एटी तार पालनकारी के सीमाहीन सुविधा देय। ब्रह्मांड पुराणे एई अपरा एकादशीर कथा वर्णित आछे। एरपर आमरा आलोचना करब एई एकादशीर समयसूची सम्पर्के, अर्थात एकादशीटा कबे पड़ेछे। 25 मे 2022 बुधवार ना 26 मे 2022 बृहस्पतिवार। 25 मे 2022 जे सकल स्थाने एकादशीटा पड़ेछे सेई स्थानगुलो हलो अमेरिकार कैलिफोर्निया, सान फ्रांसिस्को, वाशिंगटन स्टेट, कानाडार मन्ट्रियल, ब्रिटिश कलम्बिया, मेक्सिको, चिली। और बाकी अन्यान्य स्थाने एकादशीटा पड़ेछे 25-26 मे बृहस्पतिवार। अर्थात आमरा पश्चिमबंगे बास करी, आमादेर एखाने एकादशीटा पड़ेछे 26 मे बृहस्पतिवार। एरपर आमरा ए एकादशीर व्रतमाहात्म्य सम्पर्के विस्तारित आलोचना करब। एकबार महाराज युधिष्ठिर श्रीकृष्णके बोललेन, हे कृष्ण जनार्दन, ज्योष्ठ मासेर कृष्णपक्षिया एकादशीर नाम कि एवं तार माहात्म्यई बा कि, आमि शुनते बड़ इच्छा करी, आपनि अनुग्रह करे ता बर्णना करुन। श्रीकृष्ण बोललेन, हे महाराज, मानुषेर मंगलेर जन्ये आपनि खूब भालो प्रश्न करेछेन। बहु पुण्य प्रदानकारी, महापाप विनाशकारी ओ पुत्र दानकारी ए एकादशी अपरा नामे ख्यात। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় ব্রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে, তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাস প্রয়াগ স্থানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ড দানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় বদ্রীনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রের স্নানে হাতি ঘোড়া স্বর্ণ দানে এবং দক্ষিণাসহ যোগ্য সম্পদানে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুটির স্বরূপ। পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপ হস্তের সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুর কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রতমাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই ছিল অপরা একাদশীর ব্রতকথা। এরপর আপনারা যদি কোনো একাদশী করেন, তার
পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদেরকে পালন করতে হয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই একাদশীর পালন এবারে পড়েছে 27শে মে, অর্থাৎ শুক্রবার সকাল 4:53 থেকে 9:21। তার পারুণ মন্ত্র, অজ্ঞান তিমিরান্ধস্য ব্রত না নেব কেশব, পশিদ সুমুখ না তো জ্ঞানোদ্দৃষ্টি পদভাব। অর্থাৎ এই পারুণ মন্ত্র করে আমরা একাদশীটা পালন করতে পারি নির্দিষ্ট সময়ের মধ্যে। একাদশীর পরের দিন আমাদের ঠিক ব্রাহ্মমুহূর্তে উঠে, ঘুম থেকে উঠে প্রাতকর্ম সেরে স্নান করে পূজা অর্চনা করে আমরা একাদশীর দিন যেসব খাদ্যশস্য, পঞ্চ খাদ্যশস্য বর্জন করেছিলাম তা ভগবানের কাছে ভোগ নিবেদন করে প্রার্থনা করে আমাদের একাদশী ব্রত সম্পন্ন করতে হয়। হরে কৃষ্ণ।